মিয়ানমারের ডেপুটি ফরেন মিনিস্টার, আমাদের আমাদের যে অ্যাম্বাসেডর আছে সেই অ্যাম্বাসেডরের সাথে রাষ্ট্রদূতের সাথে কথাও বলেছেন, তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে, অর্থাৎ এই বিজিপি তাদের যে বর্ডার গার্ডের যারা এখানে এসছে তাদেরকে তারা ফিরিয়ে নিয়ে যাবে। এখন কোন প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সে নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে আসি। তাদেরকে কি বাই এয়ার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে নাকি বাই বোট ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে আছি। বাজার মনিটরিংয়ের জন্য যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার সংশ্লিষ্ট হয়ে উনি বলেছেন যে এরকম কারণেও অনেক সময় দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, সুতরাং এইটি যেন না হয়, এই কারণে যেন দ্রব্যমূল্য বৃদ্ধি না পায় ইতিমধ্যে উনি যে ডেভেলপমেন্টটা করেছেন সেটি যেন কন্টিনিউ থাকে, সেটা যেন ধারাবাহিকতা থাকে, সেটা যেন সাস্টেন থাকে, এইটার দিকে খেয়াল রেখে নতুন প্রকল্প বা নতুন কার্যক্রম নেওয়ার জন্য বলেছেন। আমাদের জাতির স্বার্থে আমি যেটা দেখেছি যে ইউরোপিয়ান ইউনিয়ন সবসময় একটু এগিয়ে থাকে, এটা একটা বিরাট সুযোগ আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের কমিউনিটির জন্য। তো আমি সেটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। প্রেসিডেন্ট বাইডেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একযোগে কাজ করার জন্য বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করার পর আমি আপনাদের মাধ্যমে বিএনপিকে জিজ্ঞেস করি অতঃপর কি এখন আপনারা কি বলবেন, এখন আপনাদের সাহসের উৎস কোথায়, ক্ষমতা থেকে হটানো বা ক্ষমতা আসার উপায় থাকে। রোগীটিকে আমরা ট্রিটমেন্টের আওতায় আনলাম, সেটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। সরকারের কাছ থেকে এটা চাইবো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আরো কম দামে করব, কারণ হলো এই রোগীগুলোকে সহায়তা করতে পারা দেশের অর্থ দেশে রাখা। আমি এই ভদ্রলোক আজকে সুস্থ হয়ে উঠছেন এটা আপনাদের সবার দোয়া, আল্লাহর রহমত হিসাবে এটা আমরা পেলাম, এবং আমরা আশা করি আগামী দিনগুলোতে আরো অনেক বেশি বেশি আমরা এই ধরনের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করবো।